এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা ভাড়া মারতে পারছি না। তো আজকের দিনে কিন্তু আমাদের একটু অ্যাডভান্স হতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অ্যারো কোম্পানিও তোমাদেরকে মাথায় রেখে বিশেষ করে ফ্লেক্সি মডেলটা দিয়েছে, এই ফ্লেক্সি হুইল পেয়ে যাচ্ছে, যেটা আমি কোথায় বললাম আগে, যেটা হচ্ছে তোমরা এক বছরের টায়ারের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে। এখানে প্রিয় লাগবে, যেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, যেটা আমাকে এইভাবে চালাতে হচ্ছে না, হ্যান্ডেল আমার হাতে কিন্তু কোনো চাবি নেই, দেখতে পাচ্ছ না কোনো কি নেই। সাথে সাথে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা, এটা আমি দেখাতে বলবো যে এখানে কিন্তু তোমরা 1, 2, 3 পেয়ে যাচ্ছ গিয়ার, সেটা যখনই তুমি যদি থ্রিতে থাকে তো ওই থ্রিতে তোমার হচ্ছে 1200 মোটর, এছাড়া 1200 কন্ট্রোলার থাকলে আমরা কি সুবিধা পাই, যেটা হচ্ছে আমরা লোড ক্যাবে আছো, আশা করি সত্যি খুবই ভালো আছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখবো অ্যারো কোম্পানির গাড়ি, যেটা হচ্ছে ইকো প্লাস মডেলে। এই ইকো প্লাস মডেলে তোমাদেরকে এখন এই সময় দাঁড়িয়ে কী কী ফিচার্স দিয়েছে সেটা কিন্তু আজকে পুরোটাই জানবার চেষ্টা করবো। এই কারণে তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকবে, তাহলে কিন্তু আজকে এই ইকো প্লাসের সম্বন্ধে কিন্তু পুরোটাই জানতে পারবে। যাদের ভাবছিলে, মানে ভাবছিলে বিশেষ করে অ্যারো কোম্পানির গাড়ি কিনবে, তো সেখানে দাঁড়িয়ে অ্যারো কোম্পানির মডেল কিন্তু অনেক আছে, তো সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু বিশেষ করে জেনে যাবো ইকো প্লাস, ইকো প্লাস মডেলের সম্বন্ধে। প্রথম দিয়ে আমি বলবো চাকার দিক দিয়ে এসে পিছনের দিক দিয়ে, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ চাকাটা দেখতে পাচ্ছ, যেটা চাকার ওয়ারেন্টির কথা বলবো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে চাকার ওয়ারেন্টির কথা বলবো, যেখানে হচ্ছে তোমরা এক বছরের চাকার ওয়ারেন্টি পেয়ে যাবে। এছাড়া যদি আমি অ্যালোয়েল হুইল, তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর অ্যালোয়েল হুইল তোমরা প্রোভাইড করছে, যেটা হচ্ছে অ্যারো কোম্পানিতে। এছাড়া যদি আমি ফ্রেমের কথা বলি, ফ্রেমটা একটু দেখাতে বলবো খুব সুন্দর করে, যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ ফ্রেমটা খুব সুন্দর তোমাদেরকে কিন্তু প্রোভাইড করেছে। সাথে কালারের যদি কথা বলি, কালার কম্বিনেশনটা সত্যি খুব ভালো লাগছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া পিছনের দিক দিয়ে যদি আমি এসে দেখাই আর একটু, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখন আমরা ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু কম বেশি ফ্লেক্সি মডেল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ফ্লেক্সি। এই ফ্লেক্সি থাকার ফলে, আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে অনেক বলেছি যে এই ফ্লেক্সি থাকার ফলে আমরা কী কী সুবিধা পেতে পারি, সেখানে দাঁড়িয়ে বলবো। আমরা দেখো বাজারে কিন্তু এখন অনেক টোটো বেরিয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের খালি কেবলমাত্র প্যাসেঞ্জার টানলেই কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা ভাড়া মারতে পারছি না। তো আজকের দিনে কিন্তু আমাদের একটু অ্যাডভান্স হতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অ্যারো কোম্পানিও তোমাদেরকে মাথায় রেখে বিশেষ করে ফ্লেক্সি মডেলটা দিয়েছে। এই ফ্লেক্সি মডেল দেওয়াতে আমরা কি হয় যে স্বাভাবিকভাবে অন্য অন্য মালও কিন্তু আমরা ক্যারি করতে পারি, যদি আমাদের প্যাসেঞ্জার কম পায় বা প্যাসেঞ্জার না পায়, যদি আমাদের কাছে স্ট্যান্ড না থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো, তো তখন তো আমাদের অন্য কোনো রাস্তা বাঁচতে হবে। তো সেখানে দাঁড়িয়ে এই একটা রাস্তা তোমাদেরকে খুব সুন্দর প্রোভাইড করেছে, যেটা অ্যারো কোম্পানি। এছাড়া অনেক কোম্পানি কিন্তু তোমরা এখন স্বাভাবিকভাবে দেখেছো, যেটা হচ্ছে ফ্লেক্সি মডেল থাকে। এছাড়া আমি পিছন দিক দিয়ে এসে বলবো যে তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ব্যাক ক্যামেরা তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু তোমরা ব্যাক ক্যামেরাটা পাচ্ছ, এছাড়া প্রত্যেকটা লাইট কিন্তু তোমরা কালারিং পাচ্ছ। আমি একটু দেখাবো তোমাদেরকে, একটু পরে স্ক্যাপ করে বেল আইকন অবশ্যই করে রাখো। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালারিং লাইট তোমাদেরকে প্রোভাইড করছে, পিছন দিক দিয়ে যদি দেখো খুব সুন্দর লাগে। তো আমরা এই পিছনের কিছু ফিচার্স দেখে নিলাম, এবার আমরা বিশেষ করে দেখবো সামনের দিক দিয়ে ফিচারসগুলো, যেটা হচ্ছে আমি যদি ক্যামেরাম্যানকে এসে এখানে দেখাতে বলি, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশেষ করে খুব সুন্দর স্পেস তোমাদেরকে প্রোভাইড করেছে। এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ এসি বোর্ড, এসি বোর্ড কিন্তু এখন এই গরমের সময় আমাদেরকে খুব ভালো একটা সাবসিডি দেবে, মানে সাবসিডি বলতে খুব একটা ভালো হেল্প করবে, যেটা হচ্ছে এই গরমের সময়, গরমের সময় কিন্তু প্রচুর, এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু প্রচুর গরম। তো বন্ধু তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, তোমার ওখানে কেমন গরম করছে অবশ্যই কমেন্ট করো। তো এখানে কিন্তু এখন পড়ছি, তো লাইক তুমি অবশ্যই করো। তো চলো এবার আমরা এই সাইডটা একটু দেখবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে কিন্তু তোমার ডিজাইনটা করেছে, খুব সুন্দর লাগছে দেখতে, যেটা হচ্ছে ডিজাইনটা। এছাড়া এখানে তুমি কেবিন লাইট পেয়ে যাচ্ছ, হ্যাঁ এখানে তুমি কেবিন লাইট পেয়ে যাচ্ছ। এছাড়া এখানে গ্রিপগুলো যদি দেখাতে বলি, তো গ্রিপ কিন্তু খুব সুন্দর গ্রিপ পাচ্ছ, যেটা হচ্ছে অ্যারো কোম্পানির ব্র্যান্ডিং তুমি পেয়ে যাচ্ছ। সাথে সাথে এবার আমি সামনের দিক দিয়ে আসবো। হ্যাঁ বন্ধুরা, এই সামনের প্যাসেজটাও কিন্তু তোমাদেরকে খুব সুন্দর ভালো প্রোভাইড করেছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিজাইন টিজাইনগুলো সত্যি খুব ভালো লাগছে দেখতে। যদি আমি সামনের দিক দিয়ে এসে দেখাই, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে একটা ডিজিটাল লাইট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া যদি আমি সাসপেনশনের কথা বলি, তো 43mm সাসপেনশন পাচ্ছ। এছাড়া সামনেরও কিন্তু তোমরা অ্যালোয়েল হুইল পেয়ে যাচ্ছ, যেটা আমি কোথায় বললাম আগে, যেটা হচ্ছে তোমরা এক বছরের টায়ারের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ। এখানে পিওর স্টিল দিয়ে তোমরা মার্গারটা পেয়ে যাচ্ছ। এখানের ঢালুটা যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ঢালু দেখতে লাগছে। এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ ড্যাশ, যেটা কিনা আর রাত্রে কিন্তু এখানে লাইট জ্বলে, স্বাভাবিকভাবে খুব সুন্দর লাগে দেখতে।
সেখানে দাঁড়িয়ে আমি কেবিনে যদি আমি উঠি, তো কেবিনে দেখতেই পাচ্ছ খুব সুন্দর, কিন্তু কেবিনটাও তোমাদেরকে প্রোভাইড করেছে, যেটা হচ্ছে ড্রাইভার কেবিন। এই ড্রাইভার কেবিনে বিশেষ করে তুমি যদি বসো, বিশেষ করে এখানে খুব সুন্দর কিন্তু লাগবে, যেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, যেটা আমাকে এইভাবে চালাতে হচ্ছে না, হ্যান্ডেলটা সিধা থাকার ফলে আমি তো স্ট্রেট ভাবে একদম গাড়ি চালাতে পারছি। সাথে যেটা তোমাদেরকে বললাম ব্যাক ক্যামেরা তোমরা পাচ্ছ, এটা হচ্ছে ব্যাক ক্যামেরা। আমি বললাম একটু ব্যাক ক্যামেরাটা অন করতে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরাটা, যেটা লাইটের জন্য তোমরা দেখতে পাচ্ছ না, তো খুব সুন্দর কিন্তু তোমরা এখানে ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছ। এছাড়া আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটাই কিন্তু সমস্ত সুইচে কিন্তু তোমরা এই গাড়িতে বিশেষ করে সেন্সার পাচ্ছ। আমার হাতে কিন্তু কোনো চাবি নেই, দেখতে পাচ্ছ না কোনো কি নেই, সাথে সাথে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা সেন্সারে কিন্তু কাজ হচ্ছে, যেটা কিনা বলবো একটু চাবিটা দিতে, যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে চাবিতে বিশেষ করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সেন্সার পাচ্ছ। বাকি গাড়ির যদি আমি চাবি এখানে নাও লাগাই, সেক্ষেত্রে কিন্তু আমি পুরোটাই এখানে গাড়িটা পুরো কন্ট্রোল করতে হবে এই চাবির মাধ্যম দিয়ে। সাথে সাথে এখানে তোমরা একটা ট্যাপ মিটার পাচ্ছ, এখানে তোমরা গিয়ার ফাংশন, এর আগে একটু দেখাতে বলবো, এর আগে গাড়িগুলো দেখিয়েছি সেখানে কিন্তু গিয়ার ফাংশন তোমাদেরকে দেখায়নি, এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ি গিয়ার ফাংশন দেখিয়ে দিচ্ছে যে 1 2 3। এটা আমি দেখাতে বলবো যে এখানে কিন্তু তোমরা 1 2 3 পেয়ে যাচ্ছ গিয়ার, সেটা যখনই তুমি যদি 3-তে থাকে তো 3-তে তোমার হচ্ছে যেটা হচ্ছে লাইট জ্বলবে। সাথে সাথে পুরো খুব সুন্দর, যদি বলি আমি খুব সুন্দর ফিচার্স তোমাদেরকে বিশেষ করে এই অ্যারো কোম্পানিতে তোমাদেরকে প্রোভাইড করছে। তো এখানে আমরা পুরোটা ফাংশন দেখে নিলাম। এছাড়া তোমরা দেখতে হচ্ছে এখানে খুব সুন্দর একটা পাখা তোমাদেরকে প্রোভাইড করেছে, এছাড়া এখানে ঢোল মিউজিক তোমরা পেয়ে যাচ্ছ। এবার আমরা বিশেষ করে জানবার আছে এই গাড়িতে মোটর কন্ট্রোলার কত। হ্যাঁ বন্ধুরা, এইটাই কিন্তু আমাদের জানবার। সাহেব বাবা, আমরা জানি প্রত্যেকটা গাড়িতে কি কি থাকে, তো আমাদের কিন্তু বেশি জানবার যেটা পয়েন্ট থাকে সেটা হচ্ছে কত ব্যাটারি আছে, কত মোটর আছে, কত কন্ট্রোল আছে। সেখানে থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ 1200 কন্ট্রোলার পেয়ে যাচ্ছ, এছাড়া 1200 মোটর পাচ্ছ। হ্যাঁ, তো এই গাড়িতে কিন্তু 1200 মোটর, 1200 কন্ট্রোলার পেয়ে যাচ্ছ, যেটা 1200 মোটর এছাড়া 1200 কন্ট্রোলার থাকলে আমরা কি সুবিধা পাই, যেটা হচ্ছে আমরা লোড ক্যাপাসিটি কিন্তু সত্যি খুব ভালো পেয়ে থাকি। এছাড়া একটা জিনিস তোমাকে দেখাতে ভুলে গেছি, তুমি এখানে একটা বোতল হোল্ডার তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এছাড়া তোমরা এখানে চার্জিং সিস্টেমটা পেয়ে যাচ্ছ, এখানে চার্জিং সিস্টেম পাচ্ছ যেটা হচ্ছে ফোনের। এছাড়া তোমার নেভিগেশন করতে পারবে এখানে, এটা হচ্ছে ফোনটা লাগিয়ে। এছাড়া আমি এই দিক দিয়ে এসে দেখাতে বলবো একটু, গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। যদি সাইড থেকে দেখাতে বলি সত্যি গাড়িটা খুব সুন্দর লাগছে। এবার যদি আমরা স্পিডটা এই গাড়ির দেখবার চেষ্টা করি, তো এই গাড়ির আমরা তোমাকে স্পিডের কথা যদি বলি, তো এই গাড়িটা আমরা বিশেষ করে স্পিডটা পেয়ে যাচ্ছি 30-38 কিলোমিটার, এই গাড়িতে আমরা স্পিড পেয়ে যাচ্ছি। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে সামনে ব্রেক শু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সাথে সাথে এই গাড়ির ওভারঅল যদি চ্যাসিসের ওয়ারেন্টির কথা বলি, সেখানে দাঁড়িয়ে এই গাড়িতে তোমরা 3 বছরের পুরো চ্যাসিসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ। সাথে সাথে এই যদি তুমি এই বাঙ্কারের কথা বলি, অন্যান্য বাঙ্কারের থেকে কিন্তু এই বাঙ্কারটা বিশেষ করে তোমাদেরকে অনেক বড় দিয়েছে, যেটা হচ্ছে চওড়া। এই চওড়াটা দেখতে পাচ্ছ অনেক চওড়া তোমাদেরকে প্রোভাইড করছে। যদি আমি এখানে লোড ক্যাপাসিটির কথা বলি, এখানে কিছু না হলো 80-90 কিলো কিন্তু তোমরা এখানে লোড ক্যাপাসিটি আরামে করতে পারছো। সাথে সাথে এই গাড়ির টোটাল টোটাল লোড ক্যাপাসিটি যদি কথা বলি, তো তোমরা মোটামুটি এখানে 700-750 ওয়েট কিন্তু তোমরা এই গাড়িতে দিতে পারছো। তো ওভারঅল সমস্ত সবকিছু আজকে আমরা জেনে গেলাম, যেটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো এই গাড়ির ব্যাটারি। এই গাড়ির ব্যাটারি পেয়ে যাচ্ছে তোমার 12 মাস ওয়ারেন্টি, যেটা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি যে কোম্পানির ব্যাটারি নেবে সেই কোম্পানির ব্যাটারি কিন্তু বিশেষ করে কৃষ্ণা এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করে দেবে। সাথে সাথে মোটর আর কন্ট্রোলার যদি আমি ওয়ারেন্টির কথা বলি, তো মোটর কন্ট্রোলার তোমরা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ। আমি গাড়িটা একটু দেখাতে বললো ওভারঅল সাইডটা ঘুরে, তোমরা দেখতে পাচ্ছ গাড়ির লুক যদি আমি দেখাই, তো সত্যি খুব সুন্দর তোমরা কিন্তু এই গাড়িতে লুকটা পেয়ে যাচ্ছ। যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টে লাইট জ্বলছে, সেখানে দাঁড়িয়ে কালারটা দেখে নাও, কালার কিন্তু খুব সুন্দর তোমাদেরকে লাগছে, যেটা তোমরা সামনের দিকে দেখো যদি। তো এখানে দেখতে পাচ্ছ ডিজিটাল লাইটটাও খুব সুন্দর ডিজিটাল লাইট তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া উপরে ট্যাস্কি লেখা আছে, খুব সুন্দর লাগছে দেখতে, যেটা হচ্ছে অ্যারো কোম্পানি তোমাদেরকে এখন এই সময় দাঁড়িয়ে করছে। এছাড়া যেটা তোমাকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমরা অন্যান্য গাড়িতে পার্কিং ব্রেকটা দেখি স্বাভাবিকভাবে এরকম জায়গায় বেরিয়ে থাকে, এটা কিন্তু খুব সুন্দর জায়গায় তোমাদেরকে প্রোভাইড করেছে, যেটা হচ্ছে এখানে তোমাদেরকে প্রোভাইড করেছে, যেটা হচ্ছে
পার্কিং ব্রেক। তো বন্ধুরা, এই গাড়িটা কেমন লাগলো অবশ্যই জানাতে কমেন্টে ভুলবে না। এছাড়া এই গাড়িটা তোমাদের নিতে হয়, তোমাদের কোথায় আসতে হবে, যেটা হচ্ছে বারাসাত। অনেকেরই জানবার থাকে যেটা কোন বারাসাত, কলকাতা বারাসাত, মধ্যমগ্রাম বারাসাত। এছাড়া তোমাদের এখানকার যদি নিয়ারেস্ট লোকেশন তোমাদেরকে জানবার হয়, সেটা হচ্ছে একদম হালাবা বারাসাত হালাবাটলার ঠিক অপোজিটে ব্যারাকপুর রোডে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আরো বিস্তারিত তোমরা জেনে যাবে, যেটা হচ্ছে এই গাড়ির সম্বন্ধে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে।